ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি জুবায়ের আল মাহমুদ। সম্রাট শাহজাহানের সোনা রূপা হীরা এবং নানান জহরতে মোড়ানো পৃথিবীর সবচেয়ে দামি ময়ূর সিংহাসনের নাম শোনেননি এমন মানুষ হয়তো জগতেই খুঁজে পাওয়া যাবে না। বেঙ্গল ডিসকভারির আজকের এই ভিডিওতে সম্রাট শাহজাহান যে অসাধারণ নান্দনিক কারুকার্যে ভরপুর সিংহাসনে বসে তার সাম্রাজ্য পরিচালনা করেছেন সেই রাজকীয় সিংহাসনটি আমি আপনাদের দেখাবো, যে সিংহাসনটি আমি নিজে চোখে দেখেছি। একই সাথে জানাবো তার পৃথিবী বিখ্যাত ময়ূর সিংহাসনের ইতিহাস। হালকা বৃষ্টি হওয়ায় দিল্লির রাজপথের সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে। আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি দিল্লি শহর কতটা সবুজে ঢাকা। সেই সবুজে মোড়ানো সড়ক ধরেই আমি যাচ্ছি লাল কেল্লার উদ্দেশ্যে। লাল কেল্লাতেই রয়েছে সম্রাট শাহজাহানের খানদানি এক সিংহাসন। সিংহাসনটি এতটাই বড় যে এতে উঠতে হয় সিঁড়ি বেয়ে। মোটামুটি দোতলা ঘরের সমান উঁচু শাহজাহানের সেই সিংহাসন। লাল কেল্লার সেই সিংহাসনটি দেখলেই আপনারা ধারণা পেয়ে যাবেন ময়ূর সিংহাসনটি দেখতে ঠিক কতটা রাজকীয় ছিল। সম্রাট শাহজাহান সাংস্কৃতিক দিক থেকে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যকে এক অনন্য অবস্থানে নিয়ে গিয়েছিলেন। তার জগৎ বিখ্যাত তাজমহল তাকে যেমন ইতিহাসের পাতায় অমর করে রেখেছে, তেমনি দিল্লির লালকেল্লা এবং জামে মসজিদও গোটা দুনিয়ার কাছে তার আলাদা পরিচিতি এনে দিয়েছে। বিশ্ববিখ্যাত এমন সব স্থাপনা নির্মাণের কারণে মুঘল স্থাপত্যবিদ্যা সবচেয়ে বেশি সমৃদ্ধিও লাভ করেছে প্রিন্স অব বিল্ডার্স খ্যাত শাহজাহানের আমলে। তবে তার নানান সব মহাকৃতি নিয়ে সারা পৃথিবীতে ব্যাপকভাবে আলোচনা হলেও তুলনামূলকভাবে কম আলোচনা হয় সোনা হীরা ও জহরতে মোড়ানো তার ময়ূর সিংহাসন নিয়ে। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় শাহজাহান যত টাকা ব্যয় করে তাজমহল নির্মাণ করেছেন তার চেয়েও বেশি টাকা বা সমপরিমাণ অর্থ খরচ করেছিলেন ময়ূর সিংহাসন তৈরিতে। চিন্তা করতে পারেন একটা সিংহাসন কতটা আধুনিক এবং কতটা আকর্ষণীয় হলে কিংবা কি পরিমাণ সোনা রূপা কিংবা হীরা জহরতে মোড়ানো থাকলে তাতে তাজমহলের মতো অর্থ খরচ হতে পারে। পুরো বিষয়টির ওপরে সঠিক এবং সম্পূর্ণ ধারণা পেতে হলে আপনাকে শুরুতেই যেতে হবে আগ্রায়, দেখতে হবে তার পৃথিবী বিখ্যাত তাজমহল। তাজমহলের সৌন্দর্য সম্পর্কে ধারণা নেওয়ার পর যেতে হবে মুঘল সম্রাটদের বাসভবন আগ্রা ফোর্টে। পর্দায় এখন যে অসাধারণ ইমারতটি দেখতে পাচ্ছেন এটি আগ্রা ফোর্টের দেওয়ানি আম। আগের পর্বে সম্রাট আকবরের হেরেমের যে উঠান আপনাদের দেখিয়েছিলাম দেওয়ানি আম এই উঠানের ঠিক পেছনের দিকে অবস্থিত। অর্থাৎ সম্রাট আকবরের নবরত্নদের জন্য যে নয়টি কক্ষ বরাদ্দ ছিল দেওয়ানি আম এই কক্ষগুলোর ঠিক পেছনে। ভেতর থেকে দেওয়ানি আমে যেতে হয় এই সরু পথ দিয়ে। অবশ্য সম্রাটরা এই পথ দিয়ে এখানে আসতেন না। দোতলার সমান উঁচু এই যে স্থানটি দেখতে পাচ্ছেন এখানেই ছিল মুঘল সম্রাটদের সিংহাসন। আর সিংহাসনটির ঠিক পেছনে যে দরজা দেখতে পাচ্ছেন এই দরজা দিয়েই দরবারে প্রবেশ করতেন সম্রাট। এখানকার এই সিংহাসনে সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর, সম্রাট শাহজাহান এবং আওরঙ্গজেব প্রত্যেকেই বসেছেন। আপনারা একটু খেয়াল করুন, দেয়ালে ছোট ছোট প্রচুর কুঠুরি আছে, ছোট কুঠুরি। এই কুঠুরিগুলোর কাজ ছিল মূলত কথা প্রতিধ্বনিত করা, অর্থাৎ রাজা সেখান থেকে বা সম্রাট সেখান থেকে যে রায় ঘোষণা করতেন বা যে কথাই বলতেন সেই কথা প্রতিধ্বনিত হয়ে জোরে বের হইত, অর্থাৎ মাইকের কাজ করত সেই ছোট ছোট সেই ইয়েগুলা। তো এবং আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গা সহ এই পুরোটা তাদের সৈন্য সামন্ত সব বসে থাকতেন। এবং এই যে পেছনে যে
পাচি দেখা যাচ্ছে, তখন এগুলো সবই সৈন্য সামন্ত ছিল। এবং এখন যে পাচির দেখা যাচ্ছে সেই সময় ওই পাচিরটা ছিল না, কারণ এখন পাচিরটা দেখা যাচ্ছে এই কারণেই যে ওখানে নতুন করে পাচির দেওয়া হয়েছে। ইন্ডিয়ান আর্মি পুরোটাই আসলে এখন নিচ্ছে, এখানে 25% জায়গা মাত্র এই ফোর্টের আন্ডারে আছে, আর 75% ইন্ডিয়ার আর্মির ক্যান্টনমেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সুতরাং ওই জায়গাগুলো সহ পুরোটাই সেই সময় খালি জায়গা ছিল। কথিত আছে সম্রাট শাহজাহান এই সিংহাসনে যেদিন প্রথম বসেছিলেন সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি এমন সিংহাসনে বসবেন যেটি হবে পৃথিবীর সেরা সিংহাসন। মূলত এরপরই শুরু হয় তার ময়ূর সিংহাসন তৈরির কাজ। জগৎ বিখ্যাত সেই ময়ূর সিংহাসনটি ঠিক কেমন ছিল এবার আমি আপনাদের সে সম্পর্কে ধারণা দিচ্ছি, এরপর দিল্লির লালকেল্লার সিংহাসনটি দেখাবো। ময়ূর সিংহাসনের বর্ণনা জানার পর যদি লালকেল্লার সিংহাসনটি দেখেন তাহলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন শাহজাহানের স্বর্ণে মোড়ানো সেই সিংহাসনটি ঠিক কতটা খানদানি ছিল। সম্রাট শাহজাহানের ময়ূর সিংহাসন 400 বছর আগের ঘটনা হলেও আজ অবধি তার সেই সিংহাসনই পৃথিবীর সবচেয়ে দামি সিংহাসন। বর্তমান বিশ্বে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রকে বলা হয় মহা ক্ষমতাধর রাষ্ট্র। অন্যদিকে দুবাই এবং সৌদি আরবের শেখদের বিলাসী জীবন সম্পর্কেও আমরা কম বেশি অনেকেই ধারণা রাখি, কিন্তু আজ পর্যন্ত তারা কেউই এমন কোনো সিংহাসন তৈরি করতে পারেনি যা শাহজাহানের ময়ূর সিংহাসনকে টপকে যেতে পারে। শাহজাহানের ময়ূর সিংহাসনে কি পরিমাণ স্বর্ণ ও হীরা জহরত ব্যবহার করা হয়েছিল সেটি শুনলে আপনার চোখ কপালে উঠবে। আনুমানিক 1150 কেজি স্বর্ণ এবং প্রায় 230 কেজি বিভিন্ন মহামূল্যবান পাথর ব্যবহার করা হয়েছিল রাজকীয় সেই সিংহাসন তৈরিতে। এছাড়া তিমুর রুবি ও বিশ্ববিখ্যাত কোহিনুর হীরার মতো দুর্লভ জিনিসও ব্যবহার করা হয়েছিল এতে। 1587 সালে সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে তাকে পারস্যের সম্রাট আব্বাস তৎকালীন 1,00,000 টাকা মূল্যের একটি হীরা উপহার দিয়েছিলেন। সম্রাট শাহজাহান পিতা জাহাঙ্গীরকে দেওয়া সেই উপহারের হীরাটিও তার সেই ময়ূর সিংহাসনে বসিয়ে দিয়েছিলেন। এছাড়া এই সিংহাসনে 116টি পান্না, 108টি রুবি এবং অসংখ্য মহামূল্যবান পাথর ব্যবহার করা হয়। পর্দায় এখন যে সিংহাসনটি দেখতে পাচ্ছেন এটি দিল্লির লালকেল্লার দেওয়ানি আমে রাখা আছে। ময়ূর সিংহাসনটি আকারে এই সিংহাসনটির চেয়েও বড় ছিল। এই সেই সিংহাসন যেখান থেকে সম্রাট শাহজাহান তার রাজ্য পরিচালনা করতেন, মানুষের সাথে কথা বলতেন, আমজনতার সাথে কথা বলতেন, এ কারণেই দেওয়ানি আম নাম হয়েছে যেমনটা একটু আগে বললাম। তার প্রজাদের সঙ্গে কথা তিনি যে সিংহাসনে বসে শুনতেন সেই সিংহাসনটি কতটা খানদানি সেটা এখানে নিজে চোখে না দেখলে বোঝানো খুবই মুশকিল, কারণ এটা কাঁচ দিয়ে আসলে ঘিরে রাখা হয়েছে, তা না হলে নষ্ট হয়ে যাবে। তো কাঁচ দিয়ে ঘিরে রাখা হলেও এটি পুরোটাই মার্বেল পাথরে। আমি আমার বহু প্রতিবেদনে বলেছি যে মুঘল স্থাপত্য যেগুলো মার্বেল পাথরের তৈরি সেগুলো একেবারে অবিকল রয়েছে। এই যে সিংহাসনটি রয়েছে এই সিংহাসনটি একেবারে অবিকল। সিংহাসনটি কত বড় জানেন? যে একেবারে আমি 5 ফিট 6 ইঞ্চি, সেই ক্ষেত্রে অন্তত দোতলা ঘর যত বড় হয়, দোতলা ঘরের সমান তার সিংহাসন। এখন চিন্তা করুন যে দোতলা ঘর কত বড় হয়, তার তত বড় তার সিংহাসন। এবং মানে মাটি থেকে একদম এই ঘরের ছাদ পর্যন্ত, চিন্তা করুন কত উঁচুতে। এবং সিংহাসনটির যে নান্দনিকতা, কারুকাজ, সেটা অসাধারণ। এর তবে অবশ্যই ভুল করবেন না, এটি কিন্তু ময়ূর সিংহাসন নয়। ময়ূর সিংহাসনটি এতটাই বড় ছিল যে তাতে উঠতে হতো 3টি সিঁড়ি বেয়ে। সেই সিঁড়ি 3টিও ছিল হীরাপান্নার কারুকাজ খচিত, আর মূল সিংহাসনটির ছিল 4টি পায়া এবং প্রতিটি পায়াই ছিল নিরেট স্বর্ণ দ্বারা নির্মিত। লালকেল্লার এই সিংহাসনটির ওপরের ছাদের অংশ যেটি দেখতে পাচ্ছেন এটি মার্বেল পাথরের, কিন্তু ময়ূর সিংহাসনের চন্দ্রতাপ আচ্ছাদিত ছাদটি ছিল দামি জহরতে মোড়ানো, যা 12টি মর্কট মণি স্তম্ভের উপরে আচ্ছাদিত ছিল, যার চারিদিকে দামি দামি মণি মুক্তা আর হীরা বসানো ছিল। এছাড়া সিংহাসনের ঠিক মাথায় মণিমাণিক্য খচিত একজোড়া ময়ূর
মুখোমুখি বসানো হয়েছিল আর ময়ূরের মাঝখানে মণিমাণিক্য খচিত গাছ এমনভাবে বসানো হয়েছিল যা দেখলে মনে হতো ময়ূর দুটি ঠুকরে ঠুকরে গাছের ফল খাচ্ছে। আর সিংহাসনটির ভেতরের দিকটা ছিল মহামূল্যবান চুন্নি ও পান্না দ্বারা মোড়ানো। আসলে সিংহাসনটির এমন কোনো স্থান ছিল না যেখানে মণিমুক্তা বাদ পড়েছিল। এমনকি দুটি নকশার মাঝখানে যে ছোট ফাঁকা জায়গাটি ছিল সেসব অংশগুলোও পূরণ করা হয়েছিল ক্ষুদ্রাকারের হীরা দিয়ে। এছাড়া সিংহাসনটির ওপরের চাঁদোয়ার চার কোণে বসানো হয়েছিল সারিবদ্ধ মুক্তা। চাঁদোয়াটির নিচেও ছিল হীরা আর মুক্তার বাহারি নকশা। এছাড়াও বিরাট আকারের চুনি বসানো হয়েছিল ময়ূরের বুকে। সেখান থেকে 50 ক্যারেটের একটি হলুদ রঙের মুক্তা ঝুলে থাকত। 1628 থেকে 1635 টানা 7 বছর সময় লেগেছিল সেই সিংহাসন তৈরিতে। এবার নিশ্চয়ই অনুমান করতে পারছেন 7 বছর ধরে যে সিংহাসন তৈরি করা হয়েছে সেই সিংহাসন কতটা রাজকীয় ছিল। একবার এই ময়ূর সিংহাসন সম্পর্কে জানতে 1665 সালে জিন বাপটিস্ট টারভেনিয়ার নামের একজন ফরাসি অলঙ্কারিককে আমন্ত্রণ জানিয়েছিলেন শাহজাহানের পুত্র আওরঙ্গজেব। তিনি শাহজাহানের এই সিংহাসনটি দেখার পর তার বর্ণনায় বলেছিলেন, সিংহাসনটি ছিল বিছানার মতো বড়। খাটের যেমন 4টি পায়া থাকে, ময়ূর সিংহাসনটিতেও 4টি পায়া ছিল এবং পায়াগুলো ছিল খাঁটি সোনার। 1739 মুঘল সাম্রাজ্যের সিংহাসনে তখন মোহাম্মদ শাহ। সে সময় পারস্যের সম্রাট ছিলেন নাদির শাহ। ঠিক ওই সময় নাদির শাহের শত্রু ছিল আফগানিস্তানের হোতাকি বাহিনী। এই হোতাকি বাহিনী দমনের জন্য নাদির শাহ তখন অভিযান শুরু করেন। নাদির শাহের ওই অভিযানে কিছু সংখ্যক হোতাকি কান্দাহার থেকে পালিয়ে মুঘল সাম্রাজ্যে আশ্রয় নেয়। তখন নাদির শাহ তৎকালীন মুঘল সম্রাট মোহাম্মদ শাহকে শান্তিপূর্ণভাবে হোতাকিদের ফিরিয়ে দিতে বলেন, কিন্তু মুঘল সম্রাট নাদির শাহের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে ক্রোধে ফেটে পড়েন নাদির শাহ, শুরু করেন মুঘল সাম্রাজ্যে বিশেষ অভিযান। ওই সময় সম্রাট আকবর বা শাহজাহান কিংবা আওরঙ্গজেবদের শাসনামলের মতো মুঘল সেনাবাহিনী অতটা শক্তিশালী ছিল না, তাই সুসংগঠিত নাদির শাহের বাহিনী খুব সহজেই দখলে নেয় দিল্লি। নাদির শাহ দিল্লির লালকেল্লার ভেতরে শাহজাহানের ময়ূর সিংহাসনটি দেখার পর রীতিমতো অবাক হয়ে যান। এত সুন্দর সিংহাসন তিনি পৃথিবীর কোথাও দেখেননি, মূলত সিংহাসনটির লোভে পড়ে যান তিনি। কিন্তু পারস্যের এই অধিপতি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান। তিনি তাই মুঘল সাম্রাজ্যের মতো বিশাল এবং সমৃদ্ধ এক সাম্রাজ্য দখলে নেওয়ার পরও তিনি তার মূল এলাকা অর্থাৎ পারস্যের সাম্রাজ্য ছেড়ে দিয়ে দিল্লির সিংহাসনে বসতে চাননি, কারণ এতে করে তার পারস্য সাম্রাজ্য অরক্ষিত হয়ে যেত। এমনকি তার সাম্রাজ্যের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের মাধ্যমে পারস্যের সিংহাসন হারানোরও ভয় ছিল। তাই তিনি মুঘল সাম্রাজ্য দখলে নেওয়ার পরও ক্ষমতা না নিয়ে বরং মুঘল সম্রাট মোহাম্মদ শাহের সাথে সন্ধি করেন। সন্ধি অনুসারে মুঘলদের যেসব মহামূল্যবান সম্পদ ছিল তার বড় অংশই নাদির শাহকে দিয়ে দিতে হয়। এর মধ্যে ময়ূর সিংহাসনও ছিল। আর এভাবেই পৃথিবীর সবচেয়ে দামি এবং ঐতিহ্যবাহী ময়ূর সিংহাসন ভারতবর্ষের হাতছাড়া হয়ে যায়। দিল্লির লালকেল্লার ভেতরে শাহজাহানের দেওয়ানি খাঁচের এই প্রাসাদে রাখা ছিল তার সেই জগৎ বিখ্যাত ময়ূর সিংহাসন। আমার পেছনে যে ভবনটি দেখা যাচ্ছে এটি মূলত দেওয়ানি খাস, অর্থাৎ সম্রাট শাহজাহান এই ভবন থেকে তার খাস লোকদের সঙ্গে দেখা করতেন, অর্থাৎ খাস লোক তার মানে বিশেষ ব্যক্তিদের সঙ্গে দেখা করতেন, তার মানে হতে পারে মন্ত্রীবর্গ কিংবা পরিবারের সদস্য, তাদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করতেন এই এখান থেকে। এবং এখানে একেবারে দূরে যে এটা দেখা যাচ্ছে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, ওখানেই সম্রাট শাহজাহানের ময়ূর সিংহাসনটা রাখা ছিল। তবে এখানে এসে আমি শুনেছি শুরুর দিকে নাকি ময়ূর সিংহাসনটি দেওয়ানি আমেই রাখা হতো। এছাড়া বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবে সম্রাট শাহজাহানের বসার জন্য সেই সিংহাসনটি নিয়ে যাওয়া হতো, কিন্তু সিংহাসনটি যেহেতু বিশাল আকারের ছিল তাই বেশি টানাটানিতে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়। মূলত এরপরই সিংহাসনটি দেওয়ানি খাসেই স্থায়ীভাবে স্থাপন করা হয়। কিন্তু নাদির শাহ পারস্যে ফিরে যাওয়ার মাত্র 8 বছরের মাথায় দেহরক্ষীর হাতে নিহত হলে তার রাজপ্রাসাদে
বেশ অরাজকতা শুরু হয়, ঘটে লুটের ঘটনা। ইতিহাস থেকে জানা যায়, ঠিক ওই সময় লুটেরা ময়ূর সিংহাসনটি ভেঙে এর টুকরোগুলো যে যেভাবে পেরেছে লুট করেছে। কেউ স্বর্ণের একটি পায়া নিয়ে গেছে, কেউ হয়তো হীরার টুকরোগুলো নিয়ে গেছে, কেউ বা মণিমুক্তায় সাজানো ময়ূরের খণ্ডিত অংশ নিয়ে গেছে। তবে পরবর্তীতে মুঘলদের অনুকরণে একটি ডুপ্লিকেট ময়ূর সিংহাসন তৈরি করা হয় সেখানে, যেটি এখনও তেহরান জাদুঘরে সংরক্ষিত আছে। আর ব্রিটেনের একটি জাদুঘরে সংরক্ষিত আছে ময়ূর সিংহাসনের একটি অরিজিনাল পায়া। ধারণা করা হয় লুটকারীদের মধ্যে কেউ হয়তো সেই পায়া ব্রিটিশদের কাছে বিক্রি করে দিয়েছিল সে সময়, অথবা যে কোনোভাবে সেটি ব্রিটিশদের হাতে চলে গেছে। সম্রাট শাহজাহানের ময়ূর সিংহাসন তৈরি এবং ধ্বংস হয়ে যাওয়ার এই ঘটনা থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। প্রথমত, শাহজাহান রাষ্ট্রের কাড়ি কাড়ি অর্থ ব্যয় করে যে বিলাসবহুল সিংহাসন তৈরি করেছিলেন, তাতে তিনি মাত্র 21 বছরের মতো বসতে পেরেছিলেন। এরপর মুঘল সিংহাসনে আসীন হন আওরঙ্গজেব। আসলে চলার পথে সবার জীবনেই এমন কিছু লোভনীয় বিষয় আসতে পারে, যা গ্রহণ করলে হয়তো ক্ষণিকের আনন্দটুকু পাওয়া যাবে, কিন্তু সেই আনন্দ কখনোই টেকসই হয় না। তাই কখনো কখনো নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার স্বার্থে জীবন থেকে বিশাল কিছু ত্যাগ করাটাও শ্রেষ্ঠ সিদ্ধান্ত হয়, যেই সিদ্ধান্তটি নাদির শাহ নিয়েছিলেন। মুঘল সাম্রাজ্যের মতো বিশাল একটি সাম্রাজ্য দখল করার পরও তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তিনি ভালো করেই জানতেন পৃথিবীর সবকিছুই ক্ষণিকের জন্য হয়তো দখল করে রাখা যাবে, কিন্তু আজীবনের জন্য ধরে রাখা যাবে না। 1635 থেকে 1747, শাহজাহানের জগৎ বিখ্যাত ময়ূর সিংহাসনের আয়ুষ্কাল মাত্র এই 112 বছর। অতি লোভ করে পৃথিবীর সেরা সিংহাসন তৈরির বাসনা থেকে শাহজাহান যেটি বানিয়েছিলেন, তাতে তিনি বসতে পেরেছিলেন মাত্র 21 বছর। আর নাদের শাহ সেই একই সিংহাসন লোভে পড়ে দিল্লি থেকে ইরানে নিয়ে গিয়ে বসতে পেরেছিলেন মাত্র 8 বছর। এরপর চিরতরে পৃথিবী থেকেই হারিয়ে যায় শাহজাহানের সেই জগৎ বিখ্যাত ময়ূর সিংহাসন। আসলে লোভ যে কখনো মঙ্গল বয়ে আনতে পারে না, এ যেন তারই উদাহরণ।